الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور أشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين. ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل وبقراءه وتدبر السيره النبويه العطره فان في قراءتها دروسا وعبرا و طرقاً متبعة للمسلمين وأئمتهم نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين المتبعين لسنة نبيه صلى الله عليه وسلم عباد الله أمراء نبي صلى الله عليه وسلم سيرة روبرت پر دھرابحي کالا جونا এবং বিভিন্ন পর্বে আলোচনা করে আমরা হিজরতের শিক্ষা নিয়েও সর্বশেষ আলোচনা করেছিলাম নবী সাল্লু আল্লাহ সাল্লামের জীবন দুভাগে বিভক্ত ছিল একটা হলো আলমার হালা আল মাক্কিয়াহ আরেকটা হলো আলমার হালা আল আলমার হালা আল মাক্কিয়া নিয়ে আমরা আলোচনা করেছি এবং যে হিজরতের মাধ্যমে আল মাদানিয়া শুরু হচ্ছিল আমরা সেটা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেছি আজকে আলমারহালা আল মাদানিয়া নিয়ে কিছু আলোচনা করবো আমরা ইনশাল্লাহ নবী সাল্লাই সাল্লামের সিরাহ একটা জীবন যতটা বড় ততটাই বিস্তৃত বরং তার চেয়ে আরও বেশি বিস্তৃত কারণ তার জীবনটা শুধু আমাদের সাধারণ মানুষদের জীবনের মতো জীবন ছিল না সেখানে ছিল অনেক ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে ওহিনাজেলের মতো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং তার জীবনের সাথে প্রতভাবে জড়িত ছিল উল্লাহ আল কোরআন নজুল কোরআন এবং সেই কোরআনকে উম্মার কাছে ছড়িয়ে দেওয়ার বিষয়টি তার জীবনের সাথে জড়িত ছিল ওহির আরেকটি প্রকার সেটি হচ্ছে আসন্নাহ কোরআন এবং সন্ন্যার এই যে অনুশাসন সেটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল এবং নবী সাল্লাহ আলিয়া মদিনায় এসে অহিরে নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন শুরু করেন অর্থাৎ যেভাবে বাস্তবায়নের নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে ছিল সেটি মদিনায় তিনি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা শুরু করেন এবং আল্লাহ সুবাহ তালা আসলে আলমার হালাল মা কি মতো একটা অংশ তার জীবনীতে রেখে দিয়েছেন আমাদের সামনে সে দৃষ্টান্ত স্থাপন করার জন্যে যে মানুষ চাইলেও সব কিছু পারে না সেখানে সীমাবদ্ধতা থাকে সেখানে শত্রুর প্রবল পরাক্রম হয়তো কোনো কোনো ক্ষেত্রে অনুশাসন থাকে ফলে ইসলামের নব নবী হওয়ার পরেও আল্লাহ সুবাহানা হুয়া আল্লাহ সকল নির্দেশ সেখানে সেভাবে বাস্তবায়ন করা যায় না মাক্যী জীবনে আমরা সেটাই দেখেছি এবং সেই প্রতিকূল পরিবেশে কতটা ইসলাম তিনি পরিপালন করেছিলেন কিভাবে পরিপালন করেছিলেন কিভাবে ধৈর্য ধারণ করেছেন এবং কিভাবে একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা প্রজন্মকে তৈরি করা হয় তৈরি করা যায় এবং আল্লাহর নির্দেশগুলোকে কীভাবে বুদ্ধিবৃত্তিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করা যায় মাক্যী জীবনে সেটাই আমরা দেখেছি আল্লাহ আল্লা সুবাহতআলা নবী আল্লাহ সাল্লামের উপর অনেক কিছুই ফরজ করেননি ইসলাম প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ এবং জেহাদ যে কেতাল ফি সাবলিল্লা সেটি মাক্যী জীবনে ফরজ করা হয়নি মাক্যী জীবনের শেষ দিকে এসে সালাত ফরজ করা হয়েছে মাক্যী জীবনে রামাদানের সিয়াম ফরজ করা হয়নি মাক্যী জীবনে জাকাতও ফরজ করা হয়নি হজও ফরজ করা হয়নি অথচ হজের জাগাতেই তিনি অবস্থান করছিলেন তখনও হজ চলছিল এটাও খুব চিন্তার একটা বিষয় যে হজের যে ঘোষণাটা আল্লাহ সুমন্তালা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দিতে বলেছিলেন সুরাল হজের সাতাশ এবং আঠাশ নম্বর আয়াতে যে ঘটনাটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ও বিল ওয়া দেন কুল্লে বিজ্জি আমিক এ ঘোষণা ছিল ইব্রাহিম আলাহ সালামের প্রতি যে তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও তারা পদব্রজে তোমার কাছে আসবে এবং ক্ষীণকায় সকল উষ্টির পিঠে চড়ে যারা আসবে দূর দূরান্ত থেকে তাহলে হজ তো নবী সাল্লামের যুগের অনেক আগ থেকেই প্রচলন ছিল সেই হজও মাক্যী জীবনে ফরজ হয়নি এগুলো লক্ষ্য করার বিষয় জীবনে যে সকল মুনকারাত ছিল তার মধ্যে সবচেয়ে বড় মুনকারাতের মধ্যে একটা ছিল আল্লাহর ঘর বায়তুল্লার মধ্যে অনেকগুলো প্রতিমা এবং মূর্তির অবস্থান নবী সাল্লাহ সাল্লাম জীবনে সেগুলো অপসারণের কোনো নির্দেশনাও প্রাপ্ত হননি এবং অপসারণের জন্য কোনো চেষ্টাও করেননি তাহলে প্রতিকূল পরিবেশে এই যে ধৈর্যের সাথে মোকাবিলা করা এটা কিন্তু কম্প্রোমাইজ নয় এটাও আমাদেরকে বুঝতে হবে যে বাতিলগুলোকে নবী সাল্লাহ সাল্লাম যেমন কারাতগুলোকে নবী সাল্লাহ সাল্লাম রিমুভ করেননি করার জন্য নির্দেশপ্রাপ্ত হননি তাহলে এটাকে কি বাতিলের সাথে আপোষ বলবো আমরা কখনোই নয় কখনোই নয় আমাদের আবেগ অনেক সময় এই বিশ্লেষণগুলো থেকে অনেক দূরে থাকে এবং আমাদের প্রকৃত অনেক আলেমদেরকে ব্লেম দিতে তারা উৎসাহিত হয় অথচ সাধারণ মানুষ অধিকাংশই কিন্তু বুদ্ধি দ্বারা পরিচালিত হয় না তারা আবেগ দ্বারা তাড়িত হয় তারা ঝাঁপিয়ে পড়তে চায় অনেক কিছুতে নবীর সাল্লাহ সাল্লাম তার সকল সঙ্গী সাথীদেরকে মাক্কার জীবনে ঝাঁপিয়ে পড়ার কোনো অনুরো অনুমতি দেননি মাদানী জীবনে এসে আমরা কি দেখি হিজরতের পুরো ঘটনাই তো সিগনিফিক্যান্ট খুবই তাৎপর্যবহ আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম হিজরতের পুরো ধারাবাহিক বিবরণী আমরা দেইনি কিন্তু এর মধ্যে যে শিক্ষাগুলো ছিল সেটা আমরা সংক্ষেপে আলোচনা করেছি নবীর সাল্লাহ সাল্লাম মদিনে আসার পরই সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটা হলো কোবা মসজিদ তিনি স্থাপন করলেন এটা হচ্ছে মদিনায় ঢোকার আগে আর মদিনায় ঢোকার পরে তিনি মসজিদে নাববি সে ঐতিহাসিক মসজিদ এল নাবি তিনি তৈরি করার প্ল্যান প্রোগ্রাম সব কিছু করলেন ইতিহাসে আমরা দেখি যে রাসুসাল্লা সালামের মাদানী জীবনের পটভূমি রচনার জন্য অনেক ঘটনা ঘটেছিল তার মধ্যে বাইর আতুল আকাবা বিখ্যাত ঘটনা আকাবার দুটো বাইর আতের ঘটনা ঘটেছিল পরপর দুই বছর প্রথম ঘটনায় আমরা দেখি মাত্র জন মদিনা থেকে রাসুলসাল্লা সাল্লামের কাছে গমন গমন করেছিলেন এবং এই বাইর আটটা নিয়েছিলেন এবং এই আতের ঘটনা যখন মক্কা মদিনার বিভিন্ন ইসলাম দরদি ব্যক্তিদের কাছে প্রকাশ পেতে শুরু করে এবং আপনারা জানেন নবিসাল্লাহাল্লাম মুসাহাবিন ওমায়েরকে মদিনায় পাঠিয়েছিলেন দাড়ি হিসাবে যাতে তিনি মদিনার বিভিন্ন গোত্রের প্রতিদের সাথে এবং বিশেষ প্রভাবশালী ব্যক্তিদের সাথে কথা বলেন কারণ আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং মানুষের কাছে ইসলামের পয়গাম পৌঁছানোর মধ্য দিয়ে ইসলামকে সঠিক সুন্দরভাবে উপস্থাপনের মধ্য দিয়ে মানুষের অনেক পরিবর্তন ঘটে বিশেষ করে সত্য সন্ধানী মানুষেরা সত্যকে যারা গ্রহণ করার জন্য একটা একটা প্রস্তুতি তাদের মধ্যে সুপ্ত ছিল সেটি বিকশিত হয় এবং তারা সত্য সত্যের দিকে ফিরে আসে এভাবে কিছু কাল কাজ করার পরে হিজরতের ঠিক আগের বছরই নবিসাল্লা আসালামের কাছে আরেক দল মদিনা থেকে প্রতিনিধি দল আসেন এবং তারা আকাবার মধ্যে একত্রিত হন তারা যে বাইরাটটা নিয়েছিলেন এটা হলো বাইরা আকাবা এফত এখানে ছিল তিহাত্তর জন পুরুষ এবং দুজন নারী মোট পঁচাত্তর জন ব্যক্তি ছিল এরানবী সাল্লাহ আলয়াল্লামকে সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছিল সব ধরনের সাপোর্ট দেওয়ার কথা বলেছিল এবং তাকে উদ্বুদ্ধ করেছিল যে আপনি মক্কা থেকে মদিনায় চলে আসুন সুহান আল্লাহ এগুলো সবই আসলে আল্লাহর ইঙ্গিতেই হয়েছিল এবং হয়েছিল এমনভাবে যেভাবে মনুষ্য সমাজে হয়ে থাকে নবী সাল্লা সাল্লাম আল্লাহ নির্বাচিত শেষ নবী রাসুল ছিলেন আল্লাহ নির্বাচিত বান্দা ছিলেন কিন্তু এই ঘটনা প্রবাহগুলো অতি অতিমানবীয় রূপে ঘটেনি কারণ নবী সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা ঘটনা আমাদের জন্য দৃষ্টান্ত আমাদের জন্য এব্রাত আমাদের জন্য অনুকরণীয় তার ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে তার ইবাদত পরিপালন থেকে আরম্ভ করে তার ইমান আঁকিদার বিষয়গুলো তার সমাজ পরিচালনা পরিবার পরিচালনা রাষ্ট্র পরিচালনা মানুষকে পরিচালনা তার যুদ্ধ পরিচালনা সব কিছুই আসলে পুরো মুসলিম উম্মার জন্য আদর্শ ফলে সেভাবেই নবী সাল্লাহ সাল্লামের জীবনটাকে তালা পরিচালিত করেছেন সেভাবেই নবী সাল্লাহ সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে আল্লাহর নির্দেশনামা নাজিল হয়েছে এবং সেভাবেই নবী সাল্লাহ সাল্লামের কাউলি এবং আমালি হাদিসগুলো উম্মার রূপে তিনি উপস্থাপন করেছেন তিনি মসজিদ স্থাপন দিয়ে তার কাজ শুরু করলেন মদিনায় কোবা এবং অ্যাল মসজিদ এতে একটা জিনিস আমাদের সামনে প্রমাণিত হয় সেটা হচ্ছে মুসলিমদের কাছে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা মুসলিমদের কার্যক্রমের সেটা হোক তার ব্যক্তিগত কার্যক্রম তার সামাজিক কিংবা রাষ্ট্রীয় সেটার এনতলাক সেটার বিগিনিং সেটার স্টার্টিং অথবা যে মাসদার থেকে সেটা উচ্চারিত হবে সেটা হলো মসজিদ মসজিদ মুসলিম শাসন এবং প্রশাসনকে প্রভাবিত করবে অনুশাসন করবে এবং গাইডলাইন দেবে মসজিদ থেকেই এগুলো বের হবে কারণ মসজিদ থেকে যদি মুসলিমদের আইডোলজিক্যাল সেন্টার অ্যাকাডেমিক সেন্টার একদমই ডিটাসড হয়ে যায় তখন এক ধরনের নাস্তিক্যবাদিতা এক ধরনের ধর্মহীনতা এক ধরনের দিনের বিরোধিতা সৃষ্টি হয় এবং সেটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে যেটা আজকে অনেক মুসলিম দেশে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক মুসলিম দেশেই সবকিছু মসজিদের আইডিওলজি থেকে মসজিদের নির্দেশনা থেকে পরিচালিত হয় না রাসুলসাল্লাহ সাল্লামের সিরাত বিশ্লেষণ করলে আমরা দেখি একদম বিপরীত চিত্র না সব কিছু মসজিদ থেকে পরিচালিত হয়েছে এবং মসজিদ ছিল মসজিদের নবাবি ছিল মদিনা স্টেটের হেড কোয়ার্টার আপনারা সেটা লক্ষ্য করবেন এখানে শুধু যে পাঁচয়াক্ত সালাদ পড়া হতো তা নয় এখানে নবী সাল্লাহ সাল্লামের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ছিল তিনি দার্স দিতেন এবং এখানে তার থেকে যারা শিখে বড় বড় সাহাবি স্কলার হয়েছেন তারা সব মাসজিদানবির ছাত্র আজকের বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক বড় বিশ্ববিদ্যালয় ছিল এই বাউই। সেভাবে যদি একটু একটু চিন্তা করে আপনি দেখেন তাহলে দেখবেন মসজিদানবাবি থেকে যে গ্র্যাজুয়েটরা যে উচ্চশিক্ষিত জেনারেশন বের হয়েছে তারা হলেন আবদুল্লাহ ইবন আমর রাদি আল্লাহ আহম আবদুল্লাহ ইবন মাস ওদ রাদি ইবনে আব্বাস রা আল্লাহ তালন হো আব্দুল্লাবনা আমর আব্দুল আস রাদি আল্লাহআাল আনহ আবু হরায় রাদি আল্লাহ তাল এভাবে হাদ্যেথ ওলা হারাজ আপনি বলে যান যারা নবী সাল্লামের কাছ থেকে হাজার হাজার হাদিস এবং অনেক হাদিস তারা বর্ণনা করেছেন তারা সবই মসজিদ নবাবির ছাত্র ছিলেন তারা কেউ রোমান ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না তারাও পারস্য ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না বরং ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি এই সমকালীন সময়ে এদের সমতুল্য স্কলার এবং জ্ঞানী গুণী আর কোথাও আমরা পাই না এটা ইসলামের সফলতা এটা ইসলামের মসজিদের সফলতা এটা ইসলামের নবীর সফলতা জাল্লা সুবহানহতলা দিয়েছেন আমরা দেখি যখন মসজিদ ভিত্তিক একটা মসজিদ এক্সক্লুসিভলি যেটাকে স্টাবলিশ করা হয়েছে ফর দ্য অফ আল্লাহ সেই মসজিদটা যখন এস্টাবলিশড হয়ে গেল তখন একে একে আল্লাহর আরও বিধান নাজিল হওয়া শুরু করল দ্বিতীয় হিজরি সালে সৌম রমাদান এবং তারপর পরই জাকাতের বিধান নাজিল হল এবং দ্বিতীয় হিজরি সালে আমরা আরও অনেক জিনিস লক্ষ্য করলাম যেহেতু ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সেই মাক্কি জীবন থেকেই প্রচেষ্টা অব্যাহত ছিল ইসলাম বিরোধী শক্তির এমনকি হিজরতের আগে যে প্রেক্ষাপট রচিত হয়েছিল তার পেছনে ছিল এই ষড়যন্ত্র এক রাত্রনবী সাল্লামকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল তখনই আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি নির্দেশ আসলো অনুমতি দেওয়া হল এভাবে একের পর এক নানা রকম ষড়যন্ত্রের মধ্য দিয়ে যখন ইসলামকে নিশ্চিন্ন করার প্রচেষ্টা অব্যাহত ছিল এমনকি মদিনায় আসার পরেও মক্কার কোরাইশরা তারা কিন্তু ষড়যন্ত্র করছিল যে আমরা মদিনায় গিয়ে হলেও এই নবীকে এবং নবীর দলকে নিশ্চিহ্ন করে দেব তখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যেহেতু তোমাদের এখন মসজিদ হয়েছে তোমাদের একটা সোসাইটি হয়েছে তোমাদের একটা শক্তি হয়েছে এবং তোমাদের সাথে মদিনায় অবস্থিত অন্য অন্য জাতি গোত্র অমুসলিম যারা আছে তারাও তোমাদের সাথে একটা জায়গায় ঐক্য করেছে যে মদিনাকে রক্ষার জন্য তারা সকলে একমত হবে যেটা মদিনা সনদের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম করলেন এটা ইসলামের ইতিহাস শুধু নয় এটা বিশ্বের ইতিহাসে প্রথম মেঘনাকারটা মদিনা সনদ যে আল্লাহর দিনকে রক্ষার জন্য এটা যেমন কার্যকর একটা সনদ ঠিক তেমনি একটা সোসাইটিতে আল্লাহকে মানে না বা আল্লাহর নির্দেশ মানে এরকম লোকও থাকে তাহলে তাদের সাথে সহাবস্থান কি করে করা হবে কোন নীতিমালার আলোকে এই সনাদের মধ্যে সেটাও কিন্তু চমৎকারভাবে নবী সাল্লা সাল্লাম তিনি তৈরি করে নিয়েছেন তো এই জিনিসটা যখন এস্টাবলিশ হলো তখনই তেতাল ফি সাবিল্লার অনুমতি মিলল কারণ কেতাল ফি অনুমতি না হলে তো বদরে তাদেরকে প্রতিহত করার কোনো সুযোগ তৈরি হতো না অসহায়ের মতো মুসলিমদের মৃত্যুবরণ করতে হতো মদিনায় আমরা দেখি যে তাহলে একের পর এক একটা রাষ্ট্রের জন্য যা যা প্রয়োজন সে সকল নির্দেশনা সে সকল গাইডলাইন আল্লাহর পক্ষ থেকে নাজিল হল এটা মদিনার খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় আমরা আসলে পূর্ণ আলোচনা করার মতো সুযোগ নেই প্রত্যেকটা ঘটনা এখানে বর্ণনা করার সুযোগ নেই আমরা কিছু ওয়াকাফাত নিয়ে আলোচনা করব। যে মদিনার এই ওয়াকাফাত বা এই দৃশ্যপটগুলো থেকে আমাদের জন্য কী কী শিক্ষা আছে এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা আসলে সিরাতন নবীর উপর আমাদের যে ধারাবাহিক আলোচনা আমরা শেষ করার চেষ্টা করব নবী সাল্লু সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তিনি বারবার তার আকাঙ্ক্ষা তার ভালোবাসা মক্কার প্রতি ব্যক্ত করেছেন এটা যে শুধু স্বদেশ সেই জন্য না কারণ নবী সাল্লাহ সাল্লাম তো নবী ছিলেন তিনি তো মানে স্বদেশপ্রেমী একজন ব্যক্তি ছিলেন না শুধুমাত্র আর মক্কা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সেটা হাদিস দ্বারাই প্রমাণিত খাই কাইল আর্থ জমিনে যত জায়গা আছে তার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মক্কা তিনি সৌভাগ্যবান ছিলেন অথবা অন্য যারা সেখানে জন্মগ্রহণ করেছেন এটা আল্লাহরই নির্দেশনা কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও দেশের প্রতি যে জায়গায় মানুষ জন্ম গ্রহণ করে থাকে তার প্রতি মানুষের একটা ভালোবাসা থাকে এবং সেই জন্যই ইতিহাসবিদগণ তিনি যখন মক্কা থেকে বের হচ্ছিলেন তার কিছু কথা এখানে বর্ণনা করেছেন মা আতু কি মিন ব্যালাদিন। তুমি কতই না পবিত্র শহর ও আহাবা ইলাইয়া তুমি আমার কাছে কতই না প্রিয়তম ভূমি মিনকি যদি আমার জাতির লোকেরা আমাকে এই দেশ থেকে বের না করে দিত তাহলে আমি বের হতাম না এতে বোঝা যায় আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তার প্রতি আপনার দায়িত্ব আছে তার প্রতি ভালোবাসা পোষণ করা আপনার জন্য বিধেয় জায়জ এবং তার পক্ষে কাজ করা আপনার জন্য সেটাও পারমিটেড সেজন্যই তিনি মক্কার জন্য কাজ করেছেন মদিনাইশিকী মক্কার বিরুদ্ধে ছিলেন নাকি তিনি আমরা আরও একটা ওয়াক্ষাফাতে দেখব যখন অষ্টম হিজরিতে নবী সাল্লা সাল্লাম মক্কাকে পদানত করার জন্য আগমন করলেন তখন কতটা বুদ্ধিবৃত্তিক ছিল সে যাত্রা এবং কতটা ক্ষমাশীল ছিল তার দৃষ্টিভঙ্গি তাই না ইতিহাস থেকে সেটা প্রমাণিত হয় তিনি অনেক সৈন্যবাহিনী নিয়ে এসেছেন সাধারণভাবে কি হয় অনেক বড় বৃহৎ সৈন্যদল যদি কোথাও কোনো জনপদে প্রবেশ করে তাহলে আফসাদুহা কোরআনের ভাষায় আমরা যেটা দেখতে পাই তাই না একদম ধ্বংস করে দেয় বিপর্যয় সৃষ্টি করে কিন্তু মুসলিম বাহিনী কিন্তু কিছু করেনি কোনো বিপর্যয় তারা ঘটায়নি এই মক্কা অভিযানে বরং তারা ছিল নিয়ন্ত্রিত নবী সাল্লা সাল্লামের গাইডেন্সের বাইরে তারা কোনো কাজই করেনি এবং পরিশেষে যখন মক্কার বাহিনী বা মক্কার লোকেরা আত্মসমর্পণ করল সবাইকে তিনি ক্ষমা করে দিলেন বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অনুযোগ নেই ওন তোমার তোলাকা তোমরা মুক্ত তোমরা ক্ষমা প্রাপ্ত বিশ্বকে জয় করতে হয় হৃদয় জয় করার মধ্য দিয়ে মানুষের মন জয় করার মধ্য দিয়ে মানুষকে জয় করা যায় হিংসাবিদ্বেষ হানাহানির মধ্য দিয়ে কোনো দিন কোনো ব্যক্তিকেও জয় করা যায় না সমাজকেও জয় করা যায় না দেশকেও জয় করা যায় না নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলেন কোনো রক্তপাত ছাড়াই এত একটা বিশাল বিজয় অর্জিত হলো এই দৃষ্টান্ত নবী সাল্লাহ সাল্লাম তার মাদানে জীবনেই রাখলেন এবং এর দ্বারা এটাও প্রমাণিত হলো যারা আজকে বলছে ইসলামের বিজয় অর্জিত হয়েছে তরবারির মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে কিংবা মানুষের প্রতি অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানোর মাধ্যমে সেটা মোটেই সত্য নয় মাক্কি জীবনের যতগুলো বিজয় তার মধ্যে সবচেয়ে বড় বিজয় হচ্ছে মক্কা বিজয় এবং এটা যদি এটা যদি প্রতিশোধ স্পৃহায় ভরপুর হতো তাহলেও এটাকে আমরা বলতে পারতাম না যে এটা ঠিক হয়নি কারণ যেই ভূমির লোকেরা নবীকে আলামিন বলার পরেও তাকে নানাভাবে হত্যার এবং তার দলকে মুসলিম উম্মাকে নিশ্চিন্ন করার জন্য মক্কায় থাকাকালেও যেমন বারবার চেষ্টা করেছে মদিনায় আসার পরেও বারবার চেষ্টা করেছে বদরে শুধু নয় অহুধ কী করেছে তারা আরও বড়ো সৈন্যদল নিয়ে আসেনি তারা মদিনাকে অবরোধ করতে চেয়েছে এবং তারপর খন্দকে কী করেছে তাই না আরও বড়ো দল সৈন্য নিয়ে এসেছে একের পর এক যেই মানুষেরা এভাবে একের পর এক চড়াও হয়েছে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পুরো গোটা মদিনাসহ জাতিকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে জয়লাভের দিন বিশ্ব তাহলে কী দেখল ক্ষমার কি অনুপম নিদর্শন দেখল অতএব এই এই ইতিহাসগুলো আসলে আমরা যদি সঠিকভাবে উপস্থাপন করতে না পারি তাহলে মিথ্যা ইতিহাসটা স্টাবলিশ হয়ে যাবে কারণ অমুসলিমরা ওরিয়েন্টালিস্টরা প্রাচ্যবিদরা এই সমস্ত কিছু গোপন করে কিছু জিনিসকে একটু মানে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা কথা বলে তারা আসলে উপস্থাপন করেছে প্রাচ্য প্রাচ্যবিদদের যাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বলি সে ইউরোপিয়ান হোক আর আমেরিকানই হোক কিছু কিছু জায়গা তারা খুব সুন্দর কথা বলেছে পাঠককে এটা বোঝানোর জন্য যে আমরা খুব নিরপেক্ষ কিন্তু আপনি যদি তাদের হল ইতিহাসটা পড়েন তাহলে দেখবেন তারা ইসলামের উপর অনেক বড় বড় কালিমা লেপন করেছে তাদের কমন একটা বিষয় হচ্ছে কোরআন আল্লাহর কালাম নয় ওলা ইয়াদুবিল্লা মোহাম্মদ্লাহ আসসালাম নিজেই এটাকে রচনা করেছেন ওলে ইয়াদুবিল্লাহ এবং এরপর একের পর এক তারা বিভিন্ন রকম ব্লেম দিয়েছে নবীর বিবিদেরকে ব্লেম দিয়েছে তারপর ইসলামের বিভিন্ন ঘটনাকে তারা মিথ্যা রূপে চিত্রিত করেছে নবী সাল্লাহ সাল্লামের নানা ধরনের সাহাবিদের সাথে ইন্টারাকশানকে তারা আপনারা দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে ব্লগেও এখন এই ধরনের কথাগুলো তারা প্রচার করে করে আমাদের সাধারণ মুসলিমদের অন্তরে সন্দেহ শন, শোভা কনফিউশন তারা তৈরি করছে ভয়ঙ্কর এই কদিন আগেও আমি দেখলাম কিছু ব্লগে খুবই আজে বাজে কথা এটা হচ্ছে যারা প্রাচ্যবিদ্যের লেজুর বৃত্তি করে যারা ইন্টালেকচুয়াল লেভেলে ইউনিভার্সিটির বড় ডক্টর সে হোক জার্মান ব্রিটিশ অথবা আমেরিকান এরা খুব সুন্দর করে লিখে বাহ্যিকভাবে সাধারণ পাঠক মনে করে যে খুব ভালো কিন্তু আপনি যদি ইসলামের রিয়াল ইতিহাসটা জানেন তখন দেখবেন যে এরা কিভাবে কলুষিত করেছে ইসলামের ইতিহাসকে আমাদের ইতিহাস জানার জন্য আমাদের ওরিয়েন্টালিস্টদের কথা কেন পড়তে হবে আমাদের যারা তাবআইন ছিলেন তারপর তাব আইন ছিলেন আইম্মা ছিলেন হাদিস বিশারদ ছিলেন ইতিহাস বিশারদ ছিলেন তারা কি যথেষ্ট সুন্দরভাবে ইতিহাস লিখে যায়নি বরং সারা বিশ্বের ইতিহাসে কম্পেয়ার করলে আপনারা দেখবেন ইমাম তবারি এবনুল আতির ইমাম দাহাবি ইমাম এবনু কাতির এদের যে বিখ্যাত গ্রন্থগুলো আছে আপনারা জানেন তারিখোত্তবরি তা তারিখ আল ইসলামী ইলিদ্দাহাবি আল বেদায়া ওয়ান নেহায়া এগুলো যে সনদ সহ সুন্দরভাবে ইতিহাসকে তুলে ধরেছে এই ধরনের কোনো সনদ আপনি পাশ্চাত্যের ইতিহাসবিদদের মধ্যে দেখবেন তারা একটা সমদ ব্যবহার করেনি কার থেকে শুনেছে সেটাও তারা বলেনি তারা কিছু অ্যান্থ্রাপোলজিক্যাল কিছু স্টাডি করেছে তাদের যে ম্যাথাডলজি আছে সে অনুযায়ী গবেষণা করে সেই পৃথিবীর ছয়শো কোটি বছর আগের ইতিহাস বলেন আর চোদ্দোশো বছর আগের ইতিহাস বা এক হাজার বছর আগে আগের ইতিহাস সব একই স্টাইলে তাদের অনুমান ভিত্তিক যেগুলোকে তারা এতটাই বিশ্বাস করে খুব অবাক হওয়ার মতো আর আমাদের সনদ যেখানে সহি তাই না যারা আমাদের হাদিসশাস্ত্র পড়েছেন বা ইতিহাসশাস্ত্র পড়েছেন সেখানে যে চেইনটা আমরা মেনটেন করি ইতিহাস থেকে তথ্য উপাত্রগুলো তুলে আনার জন্য সেই চেইনটার কথাগুলো তারা স্বীকার করে না এটা খুবই অদ্ভুত এটা খুবই বিপরীত ধর্মী স্ট্যান্ডার্ড আপনার আন্দাজের কথাকে আপনি বিশ্বাস করছেন যেমন ধরেন ডারোইনের যে মতবাদটা বা ফ্রয়েডীয় যে তত্ত্বগুলো তাই না যৌনতা ভিত্তিক আর মানুষ বানর থেকে সৃষ্টি এই যে বিষয়গুলো তারা কিন্তু একদম খুব কঠিনভাবে বিশ্বাস করে যাই হোক এই জায়গাগুলোতে আজকে আমাদের জানতে হবে আসলে ইসলামের ইতিহাসটা সেটাকে সঠিকভাবে যদি আমরা তুলে ধরতে ব্যর্থ হই এবং মনে করি কেউ না কেউ তুলে ধরবে আমার কোনো কর্তব্য নেই তাহলে কিন্তু আমরা ভুল করব কারণ ইসলামের বিরুদ্ধে প্রত্যেক ব্যক্তি যারা অবস্থান করছে তারা প্রত্যেকে নিজ দায়িত্ব মনে করে ইসলামকে কলুষিত করা ইসলামকে বিতর্কিত করা ইসলামের বিভিন্ন রিচুয়াল কিংবা ইসলামের বিভিন্ন আকিদা ইবান এগুলোর বিরুদ্ধে লেখাকে তারা তাদের দায়িত্ব বলে মনে করে সেটাই আজকে আমরা ইন্টারনেটে দেখি তাই না আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে সঠিকভাবে বোঝা এবং উপস্থাপন করা এই জায়গাও আমাদের একটা ডিজাস্টার আছে সেটা কি সেটা হচ্ছে ইসলামের ব্যাপারে সঠিক অধ্যয়ন খুব কম লোকেরই আছে এবং আরও একটা খারাপ দিক হচ্ছে যে আমরা ইসলামকে ভুলভাবে বুঝতে পড়াশোনা করছি ভুলভাবে বুঝছি আমি এটা তাহিক করার কোনো প্রয়োজন বোধ করছি না যে যে জিনিসটা আমি এখন শিখলাম ওটা সঠিক কি না এটা খুব জরুরি মুসলিমদের জন্য এটা জরুরি সব যুগে আমাদের ওলামেকরম তাই করেছে তাও ফিক করা অথেন্টিকেট করা আমি বললাম যে একটা বিষয় ইজ মা হয়েছে এটাকে অথেন্টিকেট করতে হবে এজমার হয়েছে অর্থাৎ আমাদের মুসলিম স্কলাররা একমত এটা কি সত্য যদি সত্য না হয়ে থাকে তাহলে এজমায়ের দলিল হিসাবে আপনি উল্লেখ কেন করছেন এরকম ভুরি ভুরি প্রচুর জিনিস আছে যেটা মুসলিমরা মুখে মুখে এজমায়ের দাবি করছে হ্যাঁ যেমন ধরেন তারাবের নামাজ কয় রাকাত এটা নিয়ে তারা বলছে অনেকে এজমার হয়ে গেছে তাই না এরকম আরও অনেকগুলো উদাহরণ আছে এই জায়গায় আমাদের একটু নিশ্চিত হতে হবে যে ইনফরমেশানটা যে তথ্যটা ইসলাম সম্পর্কে আমি জানি ইবাদত সম্পর্কে আমি জানি সেটা সঠিক কি আমাদের এই দেশে আমরা দেখতে পাচ্ছি অনেক জালহাদিসের ছড়াছড়ি জালহাদিসের প্রতি মানুষের একটা আকর্ষণ অনেক বেশি সহিহাদিসের চাইতে অনেক বেশি অনেক সহিহাদিসের বক্তব্য যখন আমরা পেশ করি তখন বলে প্রথমবার শুনলাম কারণ যারা অধিক হারে দাইফ এবং হাদিস শুনতে অভ্যস্ত সহিহাদিস তো তারা কমই শুনবে সহিদ আপনি এই প্রথম শুনলেন দোষটা আমার না আপনার ইন্নআল্লাহ অনেক জ্ঞানীগুণী লোকজনও আমাকে এভাবে বলেছেন যে তোমরা এগুলো কোথেকে পাও আমরা বলেছি বুখারী থেকে পাই সহি বুখারীর মধ্যেও তো আছে তাই না অনেক উদাহরণ আমি সেদিকে আর যাচ্ছি না কারণ সেখান থেকে আবার কথা অন্যদিকে চলে যাবে আসলে জ্ঞানমুখী যে আমরা হতে পারছি না এটা হচ্ছে তার সবচেয়ে বড় কারণ আমার কথাটা কি আপনি গ্রহণ করেন এটা আমি কখনোই আপনাকে বলবো না আমি বলবো আপনি জ্ঞানমুখী হন আমি কথাটা কি সঠিক বললাম না বেঠিক বললাম সেটা যাচাই করুন সেটা যাচাই করার মতো যোগ্যতা অর্জন করুন জ্ঞান এখন আমাদের হাতের নাগালে কিন্তু অল্প কিছু জ্ঞান অর্জন করে আপনি নিজেকে মুসদাহিদ বানাতে পারেন না সেটাও মনে রাখতে হবে কিছু অল্প জ্ঞান অর্জন করে আপনি মানুষকে ব্লেম করছেন ফাতোয়া দিচ্ছেন এটাও কিন্তু গ্রহণযোগ্য নয় এই ডিজাস্টারগুলো আমাদের সমাজে অধিক হারে হওয়ার কারণে আমাদের কালচারটা যেভাবে হওয়ার কথা ছিল নবী সাল্লা সাল্লামের যুগে যেটা তিনি তৈরি করে দিয়েছিলেন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে জ্ঞানের কালচারটা নেই সত্যকে কবুল করার মতো উদারতা আমরা পাচ্ছি না মানুষের প্রতি শ্রদ্ধা নিয়ে কথা বলার মানসিকতা আমরা হারিয়ে ফেলছি বরং একের পর এক আমাদের মধ্যে বিদ্বেষ সংঘাত হানাহানি এগুলো বেড়েই চলেছে অথচ ইসলাম তো এগুলো আসলে কখনোই আমাদেরকে শেখায়নি শিখিয়েছে কখনো শেখায়নি কারণটা হচ্ছে এই জায়গায় আমাদের বিপর্যয় আজকে অনেকেই মনে করছে যে মুসলিমরা একটু ফেরোসাস একটু হিংস্র একটু উগ্রবাদী কিন্তু আসলে মুসলিমরা উগ্রবাদী এ কথাটি কি সত্য মোটেই সত্য নয় কিছু লোক উগ্রবাদী হলে সেটার দায় কিন্তু ইসলাম নেবে না মদিনার জীবনে আমরা সেটাই লক্ষ্য করি বরং যারা ছিল আগে উগ্র হিংস্র কথায় কথায় মানুষকে খুন করত চড়াও হতো নারী নির্যাতন করত এবং নিজেদের ঔরর্জাত সন্তানকে মেয়ে হওয়ার কারণে যারা কবর দিত মদিনার জীবনে কি দেখছি আমরা এই সকল অনাচার এই সকল অন্যায় এই সকল বিভ্রান্তি সবটাই কিন্তু পাঠিত হল মূলোৎপাটিত একদম মূল থেকে উৎপাটিত হলো কিসের মাধ্যমে রাসুলসাল্লাহ সাল্লাম এটা করলেন করলেন এই যে একের পর এক অহিনাজিল হলো কোরআনে নির্দেশনা তার নিজের নির্দেশনা কোরআন হাদিস ভিত্তিক নির্দেশনা এবং একটা চমৎকার তার্বিয়াতি সিস্টেম তিনি গড়ে তুলেছেন এডুকেশন সিস্টেম তার মানে হচ্ছে এডুকেশন প্র্যাকটিক্যাল এডুকেশনটাকে বলা হয় তার বিয়া নবী সাল্লা সাল্লাম প্রত্যেক সাহাবাকে এই প্র্যাকটিক্যাল এডুকেশনের আওতায় নিয়ে এসেছেন এবং তাদেরকে শিখিয়ে পড়িয়ে তিনি পৃথিবীর সবচেয়ে সভ্য জাতিতে পরিণত করেছেন আহমদুলিল্লা এটা মদিনা মদিনা মারহেলা অথবা মদিনার যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আজকে সেটা আমাদের ল্যাকিং আমরা এগুলো ইতিহাস বা গল্প হিসাবে পড়ি বাট আমাদের প্র্যাকটিক্যাল এডুকেশনের মধ্যে এটা নাই না প্রাতিষ্ঠানিক এডুকেশনের মধ্যে আছে না আমাদের প্রত্যক্ষ জীবনের মধ্যে আছে যাদের কাছ থেকে আমরা শিখছি অনেক ক্ষেত্রে তাদের মধ্যেও আমরা এটা পাই না তাহলে মানুষ শিখবে কোথেকে যারা আমাদের রোল মডেল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন ইসলামী ব্যক্তিত্ব যে তাদের মধ্যে যদি এটা না পাওয়া যায় অথবা আমাদের এডুকেশন সিস্টেমের কারিকুলামের মধ্যে যদি না পাওয়া যায় অথবা সমাজের মধ্যে কোনো রোল মডেলের মধ্যে যদি এটা না পাওয়া যায় তাহলে মানুষ কোথেকে শিখবে এই প্রশ্নটা খুবই ভ্যালিড আর সাহবা কেরাম শিখতেন কার কাছ থেকে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা মসজিদকে দেখেছিলেন পরবর্তীতে যত মসজিদ তারা তৈরি করেছিলেন একই আদলে মসজিদে নবাবির যে কাজ ছিল তাদের সকল মসজিদের সে একই কাজ ছিল নবী সাল্লা সাল্লাম খুব সংক্ষেপে তাদেরকে গাইডলাইন দিয়ে দিতেন তারা সেটা গ্রহণ করতেন ম আদিব নুজাবেল রাদি আল্লাহ তালানহু তাকে নবী যখন পাঠালেন এভাবে বিভিন্ন দেশে যখন নবী সাল্লাহ গভর্নর করে সাহাবাদেরকে পাঠালেন জাস্ট কিছু ছোট্ট নাসিহা করে দিতেন ওটা তার জন্য অনাফত কেন হতো জানেন কারণ তার বেসিক ফাউন্ডেশন তো গড়ে উঠেছে আগেই নবী সাল্লাহামের থেকে তিনি যত জ্ঞান দরকার সে জ্ঞান অর্জন করেছেন যত আমল দরকার সে আমলের প্র্যাকটিসও করেছেন ইমানই যে কৌয় দরকার সেটাও তিনি অর্জন করেছেন আর কানুল ইমান আর কানুল ইসলাম সম্পর্কে তাদের কোনো দ্বিধা ছিল না কিন্তু আজকের আমাদের মুসলিমদের অনেক দ্বিধা আর কানুল ইমান নিয়ে আমাদের বড় বিপর্যয় আল্লাহর প্রতি ইমান আল্লাহর কিতাবের প্রতি ইমান ফেরেশতাদের প্রতি ইমান আর নবী রাসুলদের প্রতি ইমান দেখেন সব জায়গায় বিপর্যয় সব জায়গায় বিপর্যয় রাসুলদেরকে অনেকে আল্লাহ সমকক্ষ হয়ে তৈরি করে ফেলে আবার অনেক সময় অনেকে তাদেরকে নবী রাসুল হিসাবেই গণ্য করে না দুই পর্যায়ে মুসলিমদের মধ্যে আমরা দেখি একদল তাকে অনেক উপরে উঠায় ফেলে আরেক দল তাকে নবুয়াতের বা রেসালাতের পজিশন থেকেও ঘাটতি করে ফেলে ফলে তারা মনে করে না যে নবী রাসুলকে মানা উচিত আজকে একদল যারা দেখেন যারা নিজেদেরকে প্র্যাকটিসে মুসলিমা বলে তারা তার হাদিসকে পর্যন্ত অস্বীকার করছে আর যারা কোরআন হাদিসকে অস্বীকার করছে সেই ধরনের নামধারী মুসলিমদের সংখ্যাও এখন আর কম নয় বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা তাদের উপস্থিতি লক্ষ্য করি আনফর্চুনেটলি কিভাবে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় যে কোরআন অনুসরণের কোনো গুরুত্ব অনুধাবন করে না যে কোরআন আন অনুশাসন প্রতিষ্ঠার কোনো গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনুভব করে না যারা করে না তারা কীভাবে সত্যিকার মুসলিম হতে পারে তাই না এটা খুব বড় ধরনের একটা প্রশ্নবোধক চিহ্ন সবার কাছে আমরা সেটা রাখলাম যাই হোক নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই যে মদিনা জীবন সেখানে আমরা দেখি অনেকগুলো মামাকিফ এখানে আছে শত্রুদের শত্রুতা নিয়ে আমরা একটু আগে বলেছি তারা আসলে ইসলামকে পরিপূর্ণভাবে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল এই জন্য আমরা মদিনায় এসে দেখলাম আল্লাতালা কেতাল ফিসাবিল্লার নির্দেশ দিলেন এরপরে শাহবাদের পারস্পরিক ভালোবাসাটাও কিন্তু আমরা দেখলাম পৃথিবী প্রত্যক্ষ করল যখন মহাজাররা মদিনায় আসলো তখন আল মো একটা ভ্রাতৃত্ব নবী সাল্লাহ সাল্লাম উভয়ের মধ্যে তৈরি করে দিলেন যার নজির পৃথিবী আর কখনও দেখেনি একটা চমৎকার দৃষ্টান্ত মোয়াখাত এতে সাহাবাদের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা আস্থা যে সম্প্রীতি সেটার কিন্তু একটা চমৎকার দৃষ্টান্ত আমরা এখানে পেয়ে গেলাম যেটা আজকে আমাদের খুবই ল্যাকিংস তাই না আজকে এই বাংলাদেশে কত কাল ধরে মুসলিমরা আছে কিন্তু এখানে ভাই ভাই ঝগড়া সম্পত্তি নিয়ে ঝগড়া তাই না পজিশন নিয়ে ঝগড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া যেটা আমরা এখন প্রত্যক্ষ করছি আমাদের সামাজিক সামাজিক জীবনে আখলাকের বড় ধরনের অধপতন এবং সম্পর্কে বড় ধরনের ঘাটতি পরস্পর প্রতি আস্থাহীনতা স্বামী স্ত্রীর মধ্যে খিয়ানত তাই না এগুলো আজকে কমন ফ্যানোমেনা হয়ে গিয়েছে আমাদের এই সমাজে এর কারণ প্রকৃত ইসলামী জ্ঞান আমল এবং ইসলামের যে সেন্সটা আছে অ্যাসেন্স সেগুলোর অনুপস্থিতি আমরা নবী সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লামের আরও অনেকগুলো বিষয় এখানে দেখি সেটি হচ্ছে মুনাফিকদের উপস্থিতি এবং তাদের সাথে নবী সাল্লাহ আচরণ মদিনায় মানুষ দুই ভাগে বিভক্ত ছিল মুসলিম এবং অমুসলিম মদিনায় তিন ভাগে বিভক্ত হয়ে গেল অমুসলিম যারা আছে ইহুদি নাসারা তারা একটা গ্রুপ মুসলিমরা আরেকটা এবং আরেকটা গ্রুপ হলো মুনাফেক যারা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে কিন্তু সত্যিকার অর্থে ইসলামকে তারা ভালোবাসত না ইসলামের প্রাবল্যের কারণে প্রতাপের কারণে তারা ভাবছে যে এখানে সুখে শান্তিতে থাকতে হলে মুসলিম হয়ে থাকতে হবে কিন্তু প্রকৃত পক্ষে তারা তারা যে ইসলাম গ্রহণ করেনি এটার অনেক প্রমাণ আছে ইতিহাসেই প্রমাণ আছে বদরের যুদ্ধে অহুদের যুদ্ধে কারা ফেরত আসলো তাই না তারা ভাবছে যে আমি কেন যুদ্ধে অংশ করবো যদি আমি মারা যাই তাই না মুসলিমরা বিশ্বাস করে যদি সে মারা যায় তাহলে তার জন্য যান না কিন্তু যে বিশ্বাসই করে না তার জন্য যান না অথচ তাকে এটাও দেখাতে হবে যে সে মুসলিমদের সাথেই আছে আল কোরআন এ সমস্ত মুনাফিকদের নিয়ে অনেক আলোচনা করেছে একদম শুরুতেও করেছে ও ফিক উলুবিহমার আদুন ফেজায় আহমুল্লাহমার রদা এভাবে তো বলেছে আর যারা মুনাফিক ছিল বিভিন্ন যুদ্ধে যাত্রার সময় তারা নবী সাল্লামের কাছে নানারকম টাল বাহানা বাহানা করে অনুমতি নিত বলছে যে আমাকে থেকে যাওয়ার অনুমতি দিন ওলা তাফতিন নি আমাকে ফিতনা ফালায়েন না দুর্বল মানুষ আমি যুদ্ধ টুদ্ধ অত ভালো বুঝি না তাই না মানে যে যে বাহানা করলে দূরে থাকতে পারতো সেই বাহানা তারা করেছে তো আমরা দেখি যে নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের ব্যাপারে তার এক সাহাবাকে হুদাফে ফে ইয়ামানকে অবহিত করেছেন কিন্তু ব্যাপকভাবে সবাইকে জানিয়ে দেননি কারণ জানিয়ে দিলে কিন্তু একটা ফেতনা তৈরি হতো অনেকেই তাদের উপর চড়াও হতো নবী সাল্লা তার কারণও বর্ণনা করেছেন যে তিনি এই ধরনের লোক যাদেরকে তিনি জানেন যে তারা ভয়াবহ পর্যায়ের অপরাধী ব্যক্তি ইমানকে ছুপিয়ে মমিন হওয়ার দাবি করছে অথচ তার প্রকৃত মমিন নয় তখন তাকে জিজ্ঞেস করা হলো যে কেন আপনি এদেরকে দণ্ড দিচ্ছেন না আপনি তো হেড অব দ্য স্টেট এরা তো ফেতনাবাজ রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বলছে যে না আমি না যে মানুষ বলুক মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তার সাহাবাদেরকে হত্যা করেছে ইয়া সালাম তাহলে এই যে এটাকে এটা একটা তার ইন্টালেকচুয়াল একটা স্ট্যান্ড ছিল তিনি মানুষের ব্লেম থেকে উম্মাকে রক্ষার জন্য উম্মার নবীকে রক্ষার জন্য শাস্তিমূলক এই পদক্ষেপটা নেন নাই তাহলে তিনি অন্যভাবে ট্রিট করেছেন তাদেরকে তিনি তাদেরকে বুঝিয়েছেন মোনাফেকদের আলোচনাগুলো কোরআনের মাধ্যমে এসেছে এগুলো তো তারাও পড়ার সুযোগ পেয়েছে এতে করে হয়তো তাদের মধ্যে অনেকেই নিজেকে সংশোধন করেছে আবার অনেকেই সংশোধন করেনি যারা প্রবলভাবে ইসলাম বিরোধী তারা নিজেদেরকে কোনোদিন সংশোধন করে না এভাবে এই ধরনের বেশ কিছু কাজ হয়তো করা উচিত ছিল নবী সাল্লা সাল্লাম করতে চাননি এই মাসলাহাতকে সামনে রেখে যেমন তিনি কাবাকে নতুন করে পুনর্নির্মাণের ইচ্ছা ব্যক্ত করেছিলেন কিন্তু আয়সারাদি আল্লাহ তালা আনহাকে তিনি কী বলেছিলেন বলেছিলেন যদি তোমার জাতির লোকেরা নও মুসলিম না হতো কারণ এদের অনেক কিছু তো এখন বুঝে আসতেছে না তারা বলবে আরে নবী আল্লাহর ঘরে হাত দিল তাই না সুতরাং এজন্য আমি এটাকে আর ঠিক করলাম না এই ধরনের বহু পদক্ষেপ আমরা মদিনাতেও রাসুলসাল্লাহ সাল্লামকে নিতে দেখি এবং আমরা আরও দেখি যে তিনি সকল জাতির লোকদের প্রতি সম্মান সূচক ব্যবহার করেছেন একটা জিনিস হচ্ছে মানুষের প্রতি শ্রদ্ধা রাখা আসলে অসত্যের প্রতি শ্রদ্ধা রাখা যায় না কিন্তু সম্মানজনক আচরণ করা যায় এজন্যে যে সমস্ত ওয়াফুদগুলো মদিনায় নবী সাল্লাহ সাল্লামের কাছে এসছে তিনি তাদের সাথে বসেছেন মসজিদে নবাবীতেও তাদেরকে ঢোকার অনুমতি দিয়েছেন মসজিদে অমুসলিমরা ঢুকতে পারে এটা তার একটা প্রমাণ আপনারা দেখবেন যে যারা রিয়াদুল জান্নায় গিয়েছেন ওখানে এরকম বড় বড় উস্তুয়ানা আছে যে পিলারগুলোর মতো একটাতে লেখা আছে ওস্তুয়ানতুল ওয়াফুদ বলা হয়ে থাকে যে কোনো কোনো ওয়াফুদ নবী সাল্লাহ সাল্লামের কাছে যখন আসতো তিনি এই জায়গায় বসতেন যদিও এটা খুব প্রামাণ্য নয় মসজিদ নবীতে এমনিও ছোটো ছিল তার মধ্যে যে কোনো জায়গায় হয়তো তিনি বসতেন সেটাকে কোনো এক খালিফা বা মুসলিমদের কোনো একজন শাসক তিনি হয়তো এই ওফুদটা এই উস্তুয়ানাটা তৈরি করলেন কিন্তু এইটা তো সত্য যে নবী সাল্লাম বিভিন্ন প্রতিনিধি দলকে এই মসজিদে নবাবীতে এবং মদিনায় স্বাগত জানাতেন অনেকগুলো ওফুত এবং এদের মধ্যে অনেকেই তার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে মোসাইলামা আল কাদ্দাব বনু হানিফা গোত্রের সাথে তিনি এসেছিলেন এবং তিনিও তখন ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে তিনি ইসলাম থেকে বের হয়ে যান আমরা এখানে দেখি যখনই নবী সাল্লা সাল্লামের কাছে এভাবে প্রতিনিধি দলরা আসত তিনি তাদের প্রতি সম্মান দেখানোর নির্দেশ দিতেন বলতেন কি ইদা আতািম ও কৌমিন ফরিমৌহু যখন কোনো কাউমের সম্মানিত লোক তোমাদের কাছে আসে তোমরা তাদেরকে সম্মান করো তিনি বিভিন্ন জাতির লোকদের জন্য দোয়াও করেছেন যেমন দাউস গোত্রের আবহরায়রা আর দাউসি হ্যাঁ তো তিনি এই দাউস গোত্রের জন্য তিনি দোয়া করেছেন এভাবে আল্লাহ মাহদি দাউসান তিনি যখন বিভিন্ন অমুসলিম জাতির কাছে অ্যাম্বাসডর পাঠাতেন তাদেরকে কিছু নাসিহা করতেন এর মধ্যে একটা চমৎকার নাসিহা হচ্ছে তিনি বলতেন ইয়াসেরু আসেরু আশেরু ব্যাশেরু ওয়াল্যাত ন্যা সহজ করে দাও কঠিন করো না সুসংবাদ দাও ঘৃণা সৃষ্টি করো না চমৎকার একটা নির্দেশনা কারণ আপনি যে যদি এক এক জাতির কাছে গিয়ে ইসলামের দাওয়ারটা প্লেস করবেন কঠিনভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেন বললেন যে হয় আমার কথা নয় শেষ করে দেব তাই না এই উস্লোভে কি কেউ আপনার কথা মানবে কেউ মানবে না আর যদি বলেন আপনি তাকে ইসলামের অ্যাপ্রোচটাকে বিউটিফুল অ্যাপ্রোচ না করে এমন অ্যাপ্রোচে তার কাছে ইসলামকে পেশ করেন যখন সে মনে করবো না এটা কঠিন পারবো না তাই না আপনাকে বলতে হবে এটা সহজ সুন্দর আমরা পারব নবী সাল্লা সাল্লাম কিন্তু সেই নির্দেশনাগুলি দিয়েছেন এই মদিনা থেকে ফলে মদিনার এই জীবনটা আমাদের মুসলিমদের জন্য খুবই সিগনিফিক্যান্ট ইসলামের প্রতিষ্ঠা পর্বটা সম্পন্ন হয়েছিল মদিনায় ইসলামের বেসিক সমস্ত আমলগুলো পূর্ণ স্বাধীনতার সাথে মানুষ চর্চা করেছিল এই মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল এই মদিনায় এবং রাষ্ট্র রক্ষার জন্য যতগুলো নির্দেশনা বা যুদ্ধনীতি সেটাও হয়েছিল এই মদিনায় মদিনার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞানের বিকাশ জ্ঞানের চর্চা মদিনা ছিল মার্কাজুল, অলুম মেসিদ ছিল মার্কাজুল অলুম সুতরাং আমাদের জন্য মদিনা সমাজের উপর পড়াশোনা করা রাসুলসাল্লাহ আসালামের মদিনায় নীতিগুলো পড়া মদিনা সনদ নিয়ে গবেষণা করা এগুলো খুব জরুরি এবং সর্বশেষ আরেকটা যেটা ঘটনা সেটি হচ্ছে নবী সাল্লাহ বিদায় হজ যেটা আমরা একটু আগে বলেছি মক্কায় থাকাকালে তার উপর হজ ফরজ ছিল না কিন্তু মদিনায় থাকাকালে হজটা ফরজ করা হয়েছে এবং শেষ দিকে এসে হজটা হচ্ছে মুসলিমদের বিশ্ব সম্মেলন এখানে আরও অনেকগুলো বিষয় আছে এখন যারা এবছর হজে যাবেন তারা বিভিন্ন হজ প্রোগ্রামে অ্যাটেন্ড করলে এগুলো জানতে পারবেন হজ হজের হাইকমাটা কী কেন হজ ফরজ করা হলো হজের সার্থকতাটা কোথায় হজ করে আসলে আমরা কিভাবে নিষ্পাপ হতে পারবো এরকম নানা প্রোগ্রাম হজের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম দিলেন এবং নবী সাল্লামের হজ সম্পর্কে যদি আপনার পূর্ণ তথ্য একটা হাদিসে পেতে চান সেটি হলো হাদিসে যাভের রেবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ আনহু সোহিম ইসলামের মধ্যে একদম এ টু জেড নবী সাল্লাহ সাল্লাম কীভাবে হজ করেছেন কীভাবে সাহাবাদের বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে তার কাছে এই বিদায় হজে একত্রিত হলো এবং কিভাবে তারা হজ করলেন এবং কীভাবে আলিরাদি আল্লাহ তাল ইয়ামান থেকে এসে তার সাথে হজে একত্রিত হলেন সব কিছু এখানে সুন্দর করে বর্ণনা করা আছে কীভাবে তিনি তাল বিয়া করলেন এহেরাম করলেন কোথায় এহরাম করলেন সব কিছু এখানে বর্ণনা করা আছে তো সর্বশেষ এই মদিনাতিন নবী সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছিল এবং আপনারা জানেন তার গৃহেই তার ইন্তকাল হয়েছিল এবং আয়সারাদি আল্লাহ তালহার গৃহে তিনি অবস্থান করছিলেন তার প্রতি কেরামের যে ভালোবাসা সেটা আমরা দেখলাম মৃত্যুকালীন তার যে অবস্থা সেটাও আমরা দেখলাম সাকরাতুল মাউ থেকে আল্লাহর নবীও কিন্তু বাঁচতে পারেননি এসব কিছু আমাদের জন্য নিদর্শন আমরা এই জগতে এই পৃথিবীতে যতদিন আমরা জীবিত থাকব এই নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি হচ্ছেন আমাদের রোল মডেল তিনি হচ্ছেন আমাদের কদুয়া সুতরাং তার সিরাত অধ্যয়ন করা এবং বিশেষ করে মাদানী জীবনে তিনি কিভাবে ইসলাম অনুসরণ করেছেন এবং সাহাবাদেরকে তার বিয়ত দিয়েছেন তাদেরকে ইসলাম অনুসরণের জন্য নির্দেশনা দিয়েছেন সে বিষয়গুলো জানাটা আমাদের জন্য অতীব জরুরি আসুন আমরা সাল্লাহ সাল্লাহসাল্লামের সুন্না পড়ার পাশাপাশি তার সিরাতটাকে ভালো করে অধ্যয়ন করি সুন্না এবং সিরাহ এ দুটোই আমাদেরকে পড়তে হবে তা না রাসুল রাসুলসাল্লাহ সাল্লামকে ভালো করে জানা যাবে না যদি কেউ শুধু সিরাতন্নবী পড়ে মনে করেন যে আমি পুরো সুন্না সম্পর্কে জানবো সেটা সম্ভব নয় অথবা যদি কেউ শুধু বোখারি মুসলিম সহ সুনানের হাদিসগুলো পড়ে যদি মনে করেন আমি সাল্লাম সম্পর্কে পূর্ণ জানবো তাও সম্ভব নয় কারণ হাদিসগুলোর মধ্যে তার পূর্ণাঙ্গ জীবনীটা ওইভাবে সাজানো গোছানোভাবে আসেনি সেখান থেকে আমাদের ওলামাই কেরাম নবী সাল্লা যে সিরাত গ্রন্থ প্রণয়ন করেছেন সেগুলো আমাদের পড়ে দেখা উচিত বিশেষ করে আগের সিরাতগুলোর সিরাদ গ্রন্থগুলোর পাশাপাশি এখন অনেক গবেষকের ভালো ভালো সিরাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে আপনারা সেগুলো পড়তে পারেন যেমন ডক্টর আকরাম দিয়া আল তিনি একজন এরাকি প্রখ্যাত স্কলার ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে প্রায় দুই থেকে তিন যুগ তিনি দুই যুগেরও বেশি তিনি শিক্ষক ছিলেন এবং আমারও সরাসরি শিক্ষক ছিলেন তার আসিরা আর সাহিহা বিখ্যাত একটা বই যে সহি সিরাতুন উন্নবী কারণ সিরাত উন্নবী নিয়েও দেখা যাচ্ছে যে অনেকেই সহিভাবে সেটাকে রচনা করতে পারেনি ইতিহাসের অনেক গ্রন্থের মধ্যে সেটা ঘটেছে অতএব নবীর মধ্যে যেগুলো সহি সেই বইগুলো আমরা যদি পড়াশোনা করি পাশাপাশি ভিত্তিক পড়াশোনা করি তাহলে নবী সাল্লাহ সাল্লামের সার্থক এবং সঠিক সিরা আমাদের সামনে আসবে এবং মনে রাখবেন যারা আজকে নবী সাল্লাহ সাল্লামকে শ্রদ্ধা করেন এবং তাকে অনুসরণ করতে চান তাকে না জেনে কিন্তু অনুসরণ করা সম্ভব হবে না একটা জিনিস আমাদের প্রায় ভুল হয়ে যাচ্ছে নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তাকে অনুসরণ করতে চান কোটি কোটি জনতা মুসলিমদের মধ্য থেকে কিন্তু তারা অনেকেই এখনও সিরা পড়েননি বহু জায়গায় আমি জিজ্ঞেস করেছি যে ভাইজান আপনারা কতগুলো গ্রন্থ পড়েছেন একটাও কি পড়েছেন এ পর্যন্ত শেষ করেছেন দেখা যাচ্ছে অধিকাংশ হাত ওঠে না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার আসুন আমরা নবী সাল্লা সাল্লামের সিরাজ সম্পর্কে অধ্যয়ন করি এবং তাকে আরও বেশি জানার চেষ্টা করি এবং কিভাবে তার জীবনের মূল আদর্শগুলো ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আমাদের ব্যক্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারি সেই চিন্তা ভাবনা চেষ্টা

والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم واقرؤوا سيرة نبيكم صلى الله عليه وسلم فإن النبي صلى الله عليه وسلم قدوة لكم ولنا وللأمة أجمعين نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لاتباع نبينا صلى الله عليه وسلم وحتى نجعل نجعله صلى الله عليه وسلم قدوة لنا في كل أمر من أمورنا وفي كل شأن من شؤوننا إنه ولي ذلك والقادر عليه أمر نبي صلى الله عليه وسلم بباري القرآن جنردشون رويتش جاني سورة زابر مده الله سبحانه وتعالى লাকাত ক্যানালকুফি রসুল্লাহি ওসুতুল হাসানা লিমান ক্যানজুল্লাখ্লাহ কাতির নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যারা তোমাদের মধ্য থেকে আল্লাহকে পেতে চায় আল্লাহকে প্রত্যাশা করে এবং আখিরাতকে প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে নবী সাল্লিয়ামকে আল্লা সুবাহা সেই ব্যক্তিত্বে পরিণত করেছেন যাকে তার প্রত্যেক নির্দেশে মানাটা আমাদের উপর ফরজ সে কথাটাই সোরা আলহাসোরের মধ্যে আল্লাহ সুমান্তালা বলেছেন ওম্যা এতম রাসুলফা খুদু হু ও ম্যাহাকুম আনহু ফেন্তাহু রাসুল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করছেন তা তোমরা বর্জন করো আল কোরআনের বিভিন্ন জায়গায় আল্লা আলা তাকে অনুসরণের নির্দেশনা দিয়েছেন উল আতিউল্লাহ ও আতি ও আল্লাহকে অনুসরণ করো এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো অন্যত্র তিনি বলেছেন মান আতা আল্লাহ মান আত আর রসুল এ ফাত আল্লাহ মান আতর আর রসুল এ ফাত আল্লাহ যে রসুল সাল্লাহ আল সাল্লামকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো কারণ তিনি তো আল্লাহর মেসেঞ্জার এবং সেই জন্যই আল্লা হতে আল্লাহ তাকে আরব ভূখণ্ডে পাঠিয়েছেন পৃথিবীর ঠিক মধ্যখানে পাঠিয়েছেন যাতে ওই জায়গা থেকে পৃথিবীর সর্বত্র তার আওয়াজ ছড়িয়ে পড়ে তার আহ্বান ছড়িয়ে পড়ে তার দাওয়াত ছড়িয়ে পড়ে এবং সেটাই হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে তিনি সারা বিশ্বে তার আল্লাহর দেওয়ার যে বিধান আল্লাহর দেয়ার যে দায়িত্ব সেটিকে তিনি পৌঁছাতে পেরেছেন আল্লাহ তালা তাকে স্পষ্ট করে বলেও দিয়েছেন ওমা এলায়কা ইল্লাল বালাগ পৌঁছিয়ে দেওয়াটা হচ্ছে তোমার দায়িত্ব আজ আমাদের কাছে পৌঁছে গেছে আজকের যে প্রচার মাধ্যম ইন্টারনেট কিংবা আরও যে যোগাযোগ মাধ্যম এ সকল মাধ্যমে নবিসাল্লিয়া সাল্লামের বাণী পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে অতএব আজকে এক্সকিউজ করার আর কোনো সুযোগ আমাদের নেই আপনি বলতে পারবেন না আমি তো এটা জানতাম না আপনি এটা বলতে পারবেন না কোরআনের আয়াত আমি প্রথম শুনছি অথবা সহি ওখারের এই হাদিসটা প্রথম শুনছি যিনি বলছেন তাকে আপনি ব্লেম দিলে আপনি বাঁচতে পারবেন না অতএব আসুন আমরা জ্ঞানমুখী হই আমরা আল কোরআনের পুরোটাই বুঝে পড়ার চেষ্টা করি কি মেসেজ তালা আমাদেরকে দিয়েছেন সেটা একটু জানা বোঝার চেষ্টা করি আর তার সন্নাকে অধ্যয়ন করি সন্না কোরআন সন্নাকে অধ্যয়ন করি নিজেকে আলোকিত করার জন্য অন্য মানুষকে ধরার জন্য না মানুষ ভুল করলে স্বাভাবিকভাবেই সেটা আপনার কাছে স্পষ্ট হবে আপনি তাদেরকে নাসইহা করতে পারেন কারণ নবী সাল্লাহ সাল্লাম তো সেটা বলেও দিয়েছে না দেনও নাসিহা দিন হচ্ছে নাসিহা কলনা ইয়া রাসুল আল্লাহমান কালা লিল্লাহি ও রসোলহি ওসলিমিন সুতরাং নাসিহাতে দরজা তো খোলাই আছে আমরা সবাইকে নাসিহা করতে পারি কিন্তু আমাদের জ্ঞান যেন আগে আমাদেরকে তৈরি করে পরিশীলিত করে ভালো মুসলিমে পরিণত করে আমাদের আচরণকে সুন্দর করে এবং আমাদেরকে আমাদেরকে প্রকৃত মানব কল্যাণমুখী করে সমাজ কল্যাণ মানব কল্যাণ মুসলিমদের কল্যাণ এটা যেন আমাদের প্রধান কাজ হয় এবং আমরা যেন আখিরাতে নাজাদ পাওয়ার জন্য প্রস্তুতি নেই এই যে সিরাত অধ্যয়ন এই যে মাক্কি জীবন কিংবা মাদানী জীবন সম্পর্কে আমাদের পড়াশোনা উদ্দেশ্য একটাই কিন্তু আত্মগঠন আত্মগঠন পরিবার গঠন নিজেদেরকে সভ্য মুসলিম হিসাবে ভালো মুসলিম হিসাবে গঠন করা আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আমাদের ভুল বিভ্রান্তিগুলোকে দূর করে দিন আমাদেরকে যে কোনো ধরনের অন্যায় আচরণ খারাপ আচরণ কিংবা সেরে কুফরি করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন দুনিয়ায় আমাদের বৈধ হাজাতগুলোকে আল্লাহ তাল্লা পূরণ করে দিন আমাদের যাদের ঋণ রয়েছে আল্লাহ সেটিকে সেটিকে আদায় করার তৌফিক দান করুন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আল্লাহ মুসলিমদের উপর রহমত বরকত নাজিল করুন মুসলিমদেরকে সংশোধন করে দিন মুসলিমদের নেতৃবৃন্দকেও সংশোধন করে দিন